আসল হোসাইনের পুণ্যদাস্তান জানতে গেলে আসুন বেরাদা এবার আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেরাদা আমার কার হাকি মক্কার বেশি যেন বাবা একটা গোপন জায়গাতে ডাকতেছি এই কথা বাবা হাকিম বাবা বলছে না চিঠিতে বলছে কুফা থেকে বেরাদার নসলাম চিঠি এসেছে দামেস্ক থেকে বাবা চিঠি এসেছে বাবা ইয়াজিদ বাবা চিঠিতে লিখেছে যে হোসাইনের সাথে জবরান তুমি বায়াত পট করো হোসাইনকে বায়াত করো আমার হয়ে অর্থাৎ আমি ইয়াজিদের হাতে যেন হোসাইন বায়াত গ্রহণ করে আবদুল্লাহ ইবনে জুবাইরকে জোর দাও আব্দুর রহমানকে জোর দাও বেরাদার নসলাম এইভাবে বিশিষ্ট সাহাবী বেটা যারা রয়েছে সাহাবীরা রয়েছে তাদের সাথে তুমি জোর কাজ করো তাদেরকে জোর দাও তারা জানো আমার হাতে বায়াত পাঠ করে নেয় এই কয়েকজন যদি আমার হাতে বায়াত পাঠ করে নেয় সারা মদিনা আমার হাতে না যাবে জোরে বলো সুবহানাল্লাহ 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 সবাই কি বায়াত পাঠ করবে জি বেরাদার হোসাইনকে তলব করা হলো চিঠি কেন দেখে বাবা মদিনার আমিরের কলিজা ধক ধক করতে লাগলো আমি এই কথা হোসাইনকে বলবো তো বলবো কি করে হোসাইন হচ্ছে ইবনে রাসূল হোসাইন হলো আলীর বেটা হোসাইন হলো মা ফাতেমার বেটা হোসাইনের শান কোথায় আর ইয়াজিদের শান কোথায় ইয়াজিদকে কেউ চিনে না আর হোসাম হাসান হোসাইনকে চিনতে কেউ বাকি রাখে নাই এ বেরাদার নসলাম যে হোসাইনের জন্য জান্নাত থেকে জড়িয়ে এসেছে এ বেরাদার নসলাম হাসান হোসেন বলে তো যখন বসে না নাহাজির বাহন নতুন পোশাক না না দাও এনে ইদে দিদিনে পড়ুন ইদে দিদিন অয় খুশি দিদিন ইদে দিদিন অয় খুশি দিদিন আম্মা জান আমার বলেন যে বার বার পিতা জিতাহার বাদশায় দুনিয়ার চাইলে পাওয়া যায় যার নামের সেত তার নাতি ছেড়া পোশাক যাবে ওই গায় ফাতিমার লাল সাহাবায়ে জাহানে নবীর নবাসিয়ারা সবাই ছিলেন এমনে দাঁড়াবে তাদের সামনে ঈদের দিন অয় খুশির দিন ঈদের দিন অয় খুশির দিন আম্মা জান আমার বললেন যে বার বার পিতাজি তাহার বাদশায়ে দোনে আর চাইলে পাওয়া যায় যার নামের সাদ পায় তার নাতে ছেঁড়া পোশাক যাবে গোয়েতে গায় ফাতিমার লাল সবাই জাহানে নবীর নবাসেরা সবাই চিনে কেমনে দাঁড়াবে তাদের সামনে ঈদের দিন অয় খুশির দিন ঈদের দিন অয় খুশির দিন সরকারে তো যা সরকারে তো যা সোনে এ বয়ান দু হাত তুলে বলে ও গো মেহরবান আপনারা দু হাত উঠিয়ে বলেন ইয়া হোসাইন সরকারে তো যা সোনে এ বয়ান দু হাত তুলে বলে ও গো মেহরবান কি দেব এ দের বলো না গো ও পয় মুখ ফেটে যায় নাতে দের ক খুশি দিয়েছ তুমি সবার অন্তরে ভাষে কেন অবসর নয়নে আওলাদ আলীর পোশাক বিঘিনে ঈদের দিন অয় খুশির দিন ঈদের দিন অয় খুশির দিন নবীর সামনে জোরে বলুন
জিবরিল দণ্ডায় মান হাতেতে গাঠরি ভরা সাদা থান গাঠরি খুলে দেখেন নবী আকরাম আর দুইটি পোশাক বাঁধা লাল আর সবুজ রং চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ গাঠরি খুলে দেখেন নবী আকরাম দুইটি পোশাক বাঁধা লাল আর সবুজ রং আসছে আওয়াজ নবী তীর কাগানে আসছে আওয়াজ নবীর তীর কাগানে আকাশ জমির এবার আদারণ শুনলাম আকাশ যেমন ধরতিতে আসতে পারবে না ধরতি তেমন বাবা আকাশে যেতে পারবে না এজিদ কখনো বাবা বাবা আমির হতে পারে না হোসাইন জান থাকতে মেনে নিতে পারবে না এ বেরাদার মদিনার আমির ভাবতে বসে গেছেন বেরাদার মুসলিম ওই চারজন সাহাবী রাসূলকে ডাকলেন একটা বন্ধ ঘরে বসিয়ে নিয়েছেন চিঠি কানা বাবা পড়ে শোনাচ্ছেন কার চিঠি আমার মা বোনেরা ভাইয়ের একটা মন দিয়ে শোনেন চিঠিখানা হলো ইয়াজিদের এজের চিঠিতে লেগেছে আমি কুফা দেশে চিঠি পাঠিয়ে দিয়েছি ওখানে আমার রাজত্ব কায়েম শুরু হয়ে গেছে আমি বসরাতে চিঠি লেগে দিয়েছি ওইখানে আমার রাজত্ব চালু হয়ে গেছে এবার মদিনাতে আমার চিঠিখানা পাঠিয়েছি ওইখানে যাতে রাজত্ব চালু হয়ে যায় মক্কাতে পাঠিয়ে দেব ওইখানে যাতে আমার রাজত্ব চালু হয়ে যায় যে যেখানে থাকুক না কেন আমি এখন আমির আমি এখনো বাদশা আমার হুকুম মোতাবেক সবাইকে আমল কর হবে যুজ্জার মুলুক তার বা গাধা কেউ যদি চেয়ারে বসিয়ে দেন তো শের হয়ে যায় হয় না জি হ্যাঁ কুরসি পেয়ে গেলে একটা পাগল ছাগল হয়ে যায় বেরাদার হুকুমাতের লোভে আগা ঘোড়া ভাবলো না আমি চিঠিখানা কার কাছে পাঠাচ্ছি এটাকে মা বোনেরা এটা হলো ইমামে হোসাইন এবার চিঠিখানা বাবা মদিনার আমি শোনাচ্ছেন ও ভাই হোসাইন ইবনে রাসূল আপনাদের উদ্দেশ্য করে লিখেছি যে হোসাইনকে আমার হইয়া তুমি বায়াত পাঠ করো যেন এজিদের হাতে বায়াত গ্রহণ করেলে তবে হোসাইনের মালমাতার অভাব হতে দেবে না হোসাইনের টাকা পয়সার অভাব হবে না হোসাইন যদি আমাকে মানে নেয় হোসাইন যদি আমাকে আমির বলে ঘোষিত করে দেয় আমি হোসাইনকে মদিনার খলিফা বানিয়ে দেব মদিনার বাদশা করে এই চারজন বন্ধ ঘরে বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর উঠে বাবা পালিয়ে যেতেছে আব্দুর রহমান উঠে বাবা পালিয়ে যাচ্ছে এ বেরাদার নসলাম এইভাবে সাহাবায়েকরাম উঠে বাবা চলে যাচ্ছি যে এইরকম হুকুম কেন কিসের জন্য হবে সারা মদিনার মুসলমানকে এক জায়গায় করে কথাটা বলে যদি মদিনাবাসী সবাই আমির বলে ইয়াজিদকে মেনে নেয় তো আমাদের আপত্তি নাই জোরে বলুন আমাদের আপত্তি নাই বেরাদার মুসলমান হোসাইন জানে যে আমার দাদার সাথে অর্থাৎ হাসানের সাথে আমির মাবিয়ার চুক্তি হয়েছিল কি চুক্তি বেরাদার মুসলিম যখন হোসাই হাসান উপযোগী হয়ে যাবে তখন খলিফা খেলাফত যাতে হোসাইনের হাতে যেন চলে যায় হোসাইন যখন যোগ্য হয়ে যাবে খেলাফত জানে হোসাইনের হাতে চলে যায় মরার আগে বেটাকে ডেকে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছিলেন কিন্তু বেটা আমল করে নি আমানতের খেয়ানত করেছে এ বিরাদার মুসলিম বাবার আসলে বাবা
বুজুর্গ দোস্ত সুপ্রিম পাওয়ার দেখিয়ে দেয়, এবার দেখা দেয় আরম্ভ করেছে। এবার আদার নসলাও হোসাইনের দেবা খারাপ হয়ে গেল। এখন যদি আমির যদি আমির মবি একের আমির যদি অজিতকে না মানে তো অজিত বাহিনী মদিনাতে ঘোড়ো দৌড়া করিয়ে দেবে। হয়তো বাবা কাবা শরীফটাকে জ্বালিয়ে দিতে পারে, হয়তো বাবা মদিনা রবি মশলা ভারো জানার বেহুরমতি করতে পারে, আমার নানা আলাইহিস সালামের কবরটার বেহুরমতি করতে পারে, জান্নাতুল বাকি লক্ষ লক্ষ সাহাবা একরাম শুয়ে আছে এই সাহাবা একরামের সাথে বেহরমতি করতে পারে। এ বিরাদারে পাপীকে বাবা বিশ্বাস নাই, বিশ্বাস নাই। কবরস্থানে ছাগল গরু আমাদের দেশে বাঁধে, আপনাদের দেশে বাঁধে জি চড়াই? হ্যাঁ, কবর জায়গাটা পাকলায়, ওখানে মা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, দাদা শুয়ে আছে। হোসাইনের খেল কত একটু দেখেন, হোসাইনের কাছ থেকে শিখালেন বাবা যে কবরে যেন বেহরমতি না হয়, কবরে যাতে বেহরমতি না হয়। এই জন্য হোসাইন ভাবলেন, বেরাদার মশা সিদ্ধান্ত নিলেন যে আমি এখানে থাকবো না, জালেমেরা আমাকে মারতে গিয়ে হয়তো নানা আলহ সালামের রোজাটাকেও ভেঙে দিতে পারে, আমার মার কবরটাকে ভেঙে দিতে পারে, আমার দাদার কবরটাকে ভেঙে দিতে পারে। এই জন্য হুসাইন সিদ্ধান্ত নিয়ে নিলেন, রাতে রাত বাবা মিটিং করলেন বেরাদার নসলাম, কার কাছে পরামর্শ করলেন, এ পরামর্শ শুনতে গেলে বহু সময়ের দরকার। এ বেরাদার নসলাম হুসাইন বাবা সিদ্ধান্ত নিলেন আর এইখানে থাকবো না, আমি মক্কাতে মদিনাতে থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। এ বেরাদার নসলাম হুসাইন মদিনা থেকে বাবা চলে যাবে। এবার বেরাদার নসলাম মদিনা থেকে যাওয়ার আগে হোসাইন বাবা একবার আখেরে জিয়ারত, আমার নবী মোস্তফা রোজাখানা করতে যায়, মার কবর খানা আখেরে জিয়ারত করতে যায়, দাদার কবর খানা আখেরি বাবা জিয়ারত করতে যায়, ভাই ভাতে যাকে সাথে করে নেয়া, আমার হোসাইন পরিবারকে সাথে করে নেয়া, বল বাচ্চাকে সাথে করে নেয়া, আমার নবী মোস্তফা রোজাতে হাজরে দিতেছি। বেরাদার নসলাম আজ তোমার হোসাইন বাঁচাতে দিল, কারবালাতে হবে কোরবানে, আমা ভাতে বাঁচ অননে। গজলটা সবার শোনা আছে বাবা, যখন গজলটা পড়ি অন্তরটা ফেটে যায়, আর ফেটে যখন যাবে জানবেন আপনার দু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন আমিন। তখন দিলটা ফাটবে, জানবেন হোসাইন আপনাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন, আজকের হাজরি যেন কবুল হয়ে যায়। বলুন আমিন। বেরাদার মায়ের রওজান অজালি তরে মোর হোসাইন কেন দেখবলে, আর বিদায় দাও গো মহাজনে, আসব কি না আর ফেরে, আসব কি না আর ফেরে, নয়ন ভরে দেখে না গো, আসব কি না আর ফেরে, আসব কি না আর ফেরে, বিদায় দিতে মাহফাতে মার বেদায় দিতে বাহাতে মার, আবয়ে যায় চোখের বাহানি, আমা ভাতে মা আজ অননে। ইমাম হোসাইন আর যে করে না বেবে জয় নবে তোহরে, আর নয়ন ভরে দেখে না গো, আসব কে না আর ফিরে, আসব কে না আর ফিরে, দাব দশতর নবী মশতা ভার, দাব দশতর নবী মশতা ভার, শের খোদার তালবার ঘানে, মা ভাতে মহাজ অননে, মা ভাতে মা আজ অননে। বিবি জয়লা আরজ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বিবি জয়লা আরজ করেন ইমাম হোসাইন তখনে, আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ তাআলা রহম করে, আল্লাহ পাক রহম করে, আও মুহাম্মদ করেছেন
اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم بابا ভাই ভাতে যাকে সাথে করে নেয়া এবার আমার হোসেন নবীজি রোজা খানাতে বাবা হাজরে দিয়েছে আল্লাহ তাআলা নবী এবার হাজরে আল্লাহ তাআলা নবী দরবারে হাজরে দিয়া হোসাইন যার কথার কেন্দ্রে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ নবীকে বাবা এই কথাগুলো জবান দি হালে বাবা সে সময় মনে হয় বলেছিল কি বলেছিল বলে না রাগো যে হোসাইনের জন্য একটা একটা করে গো নবী আপনি 72টা তসবি পড়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগনা না আজ হোসাইনের হালটা দেখি আপনার উম্মত হইয়া আপনার নবীর কালামা আপনার কালামা পড়িয়ে আজ আপনার নাতি হোসাইনের বিরুদ্ধে আজকে ইয়াজিদ পাবে কলম উঠিয়াছে রানা গো আপনার উম্মতের আপনি এসেছেন কাফের ঘরের অত্যাচারে মদিনা মক্কা ছেড়ে মদিনা আর আমি যাচ্ছি মদিনা ছেড়ে সোনার মদিনা ছেড়ে এক ভাই নানা গো ও গো নানা আজ হোসাইনের হালটা একটু দেখেন হোসাইন আজ কি হালাতে রয়েছে একটু ভাবের বেড়া ধরন শুনলাম বিজুর্গ দস্তরা আমার নানার কাছে বেরিয়ে বেয়ে দেখে দে বাবা জিয়ারত করে বেড়া ধরন শুনলাম হোসাইনের চোখটা বাবা লেগে গেছে হোসাইনের মাথাতে মনে হয় আমার নবী মাথাটা বোলাচ্ছেন হাতটা বোলাচ্ছেন হোসাইনকে বলছেন বেটা হোসাইন সবর করো বেটা হোসাইন সবর করো কোরআন বলল বিসমিল্লাহ রাহমানির রহিম ইন্নাল্লাহ মাআস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সকলে একটু দলিয়ে বলুন ইয়া হাবিব আল্লাহ ইয়া হোসাইন ইয়া হোসাইন বেরাদার বেটা তুমি সবর করো সবরের সাথে আল্লাহ আছে অপর জায়গায় আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর আল আসরের কসম করে বললেন নবীর যুগের কসম করে বললেন ওই মানুষ তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে যারা বাবা সবর করলো আর সবরের সাথে থাকলো আর ধৈর্য যারা ধরল ধৈর্যর সাথ দিল আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা হলো ওই মানুষ তারা হলো আমলদার মানুষ আমরা হলাম আমলকারী মানুষ বেরাদার মুসলমান মানে আমলদার আল্লাহ ভালোবাসেন হোসাইন তোমাকে আজকে ভালোবাসার পাইকার হতে হবে হোসাইন তোমাকে ভালোবাসার মিয়ার হতে হবে হোসাইন তোমাকে সবরের বাদশাহ হতে হবে আরে বেটা হোসাইন তোর বাবা হলো সবর কারণে বলা তোর নানা হলো সবর কারণে বলা তোর মা হলো সবর কারণে বলা তো দাদি হলো সবর কারণে ওয়ালি সুবহানাল্লাহ বলবেন না বেরাদার নসলাম তোর নানি হলো সবর কারণে বলি তোর নানি হলো খাদেজা তোর মা হলো ফাতেমা আর তোর বিবি হলো তোর বিবি হলো শহর বানো রিবাব জোরে বলো সুবহানাল্লাহ পাঁচ শহীদ পাতা ঝরে তোমার কদম চুমার জন্য মদিনাতুন নবীতে থেকে গেছে এ বেরাদার নসলাম হোসাইনকে একটু তার পেহেচান দুই বাবা একটু শোনেন হোসাইন আজকে হোসাইন বেরাদার নসলাম যে হোসাইনের জন্য নবীজি বেরাদার নসলাম কোরবান করেছেন একটা দুটা করে তসবি হোসাইনের জন্য নবী কোরবানি করে দিয়েছেন আপন বেটা হযরত ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোসাইনের প্রেমে নবী বেটা ইব্রাহিমকে কোরবানি করেছেন হোসাইনের জন্য নবী সাজদা লম্বা করে দিয়েছেন সময় নাই রে বাবা যে বলবো এ বেরাদার নসলাম একটু আগে দিকে নিয়ে যায় এবার হোসাইন নবীজি রওজাতে বাবা কাঁদছেন নবীজি হাতটা বোলাচ্ছেন ভাই হোসাইন তোমাকে সবর করতে হবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আমি দেখছি কারবালা চিত্ত খানা তোমার হাতে যদি তুলে দিই নকশা খানা তুলে দিই তুমি দেখতে বাবা তোমার বেটা কচি আসগারের লোক দেখতে পাওয়া যাবে আরে বেটা হোসাইন
তোমার সম্মুখে যদি কারবালা চেতনা ধরে দে তুমি দেখতে পাবা তোমার জুয়ান বেটা এত পাচ্ছে আমি যদি তোমার হাতে কারবালা নকশাখানা তুলে দিই তুমি দেখতে পাবা তোমার ভাতে যা কাছে শহীদ বরণ করেছে আমি যদি তোমাকে কারবালা চিত্রখানা উঠিয়ে দিই তুমি দেখতে বাবা তোমার দাদা আব্বাসে শহীদের বর্ণনা তুমি দাস্তান দেখতে পাবে বেড়াদার নসলা আমি বেটা দেখছি ও আমার হোসেন দেখছি আখের বেলায় তোমারও গর্দানখানা আমার দিনের জন্য ঢুকে যাবে চলে যাবে তোমাকে সবর করতে হবে তোমার সম্মুখে বহু কুরবানি হবে রে আমি তোমার মাথায় হাত বলিয়ে দিলাম এ বেরাদা নবী মুস্তাফা আলাইহিস সালাম বাবা সেই দিয়ে বাবা আদিরাকে স্বপ্নে বাবা সব কথা বাবা বলে দিয়েছে আর হোসাইন কথাগুলো শুনে শুনে নবী মুস্তাফা রোজা থেকে ঘোমটা চোখটা যখন বাবা ছেড়ে গেল হোসাইন ওইখান থেকে উঠে মা কবর খানা খাবে বাবা জিয়ারত করতেছে মার কাছে কাঁদলেন মার কাছে তোমার দোয়া জিয়ারত করলেন বললেন আমি গো আখেরি সালাম খানে আমার নিয়ে নাও আমি এবার বিদায় নিয়ে চলে যাবো আমি গো কোন সন্তান চাই মায়ের রোজা খানা ছেড়ে যাই জেরে বলুন এখান থেকে একটা মশলা পাওয়া যায় যে হোসাইন কবর জিয়ারত করেছে জেরে বলুন এটা হচ্ছে সেরে বলুন নবীজি নাতি হোসাইন কবর জিয়ারত করেছে নবীজি কবর জিয়ারতের জন্য বলেছেন কবর জিয়ারত করেন তো মায়ের কবর বাবার কবর নিঃসন্তান প্রত্যেকদিন মায়ের কবরে যদি পারেন তো একবার ফজরের পরে যাবেন যদি না পারে তো জুমাতে যাবেন বলেন ইনশাআল্লাহ জিয়ারত বাড়াতে হবে বেরাদার মুসলিম না তো ওয়াহাবি চাইবে ধরবে ধরবে না জি আমরা আমল করি না আমরা আমলে পিছিয়ে মুসলমান কি বুঝবে বাবা মুসলমানের নেতারাই তো আমল ছেড়ে দিয়েছে বেরাদার বাবা ভাই দাবা বুজুর্গ দোস্তরা আবার হোসাইয়ে পায়ের রোজা খানা জিয়ারত করছেন মার কাছে বাবা চোখের পানে ফেলে পাকে বলছেন আমি গো আজ হোসাইনের হালটা দেখো তোমার বেটার হালটা দেখো আজ হোসাইন কারবালার ময়দানে চলে যাচ্ছি মা জননী বেটার জন্য বাবা মাথায় হাতটা বলিয়ে দিলেন দাদার কবরখানা হোসাইন জিয়ারত করলেন দাদার কবরখানা জিয়ারত করিয়া এবার হোসাইন বাবা জান্নাতুল বাকিতে যাওয়ার পরে সবার কবরখানাকে জিয়ারত করে নিলেন আখের সালাম বলে আমার নবী মুস্তাফা দরবার থেকে হোসাইন এবার নবীজিকে আখের সালাম জানায়া বাবা বিদায় নিতেছে ওগো দয়াল নানা হাজান ওগো সরবারে মদিনা সুবহানাল্লাহ এই সালামের যে কি বরকত আছে বাবা বলে বোঝাতে পারবো না বিবিকে সালাম দেন স্বামী বিবিকে সালাম দেবে বিবি সালাম স্বামীকে দেবে বাড়িতে বা যাবেন বাচ্চাকে সালাম দেবেন বাচ্চা আপনাকে সালাম দেবে দেখবেন সালামের যদি চর্চা বেড়ে যায় এবারে আদাস বাড়িতে বরকত বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সালাম কইবেন করুন নিজে দেন আর অপরকে দেওয়া শিখিয়ে দেন বেরাদার নসলাম বুজুর্গ দোস্তরা হাসান হোসেন সালামের চর্চা করেছে বেরাদার নসলাম তোমার হোসাইন কারবালায় হবে রওনা ও গো দয়াল নানা হাজার ও গো সরবারে মদিনা ফয়জাল ইমাম হাসান সে তো ছিল জানের জান সে তো ছিল জানের জান দেখা তো ওগার হবে না তাই ছেড়ে যায় সোনা মদিনা ও গো দয়াল নানা হাজার ও গো সরবারে মদিনা
আচ্ছা মা বোনেরা বাচ্চারা চাদর নিয়ে যাবে যে যা পারবেন মুক্ত হস্তে 2 10 20 100 200 500 যতটা পারবেন মসজিদের জন্য এই জলসার উন্নতি কল্প ইমাম হাসান হোসেন কে লক্ষ্য করে করা হয়েছে আপনারা দিয়ে দিবেন বেরাদার মোসলাম আমার হোসাইন সবার কবরকে জিয়ারত করে নিয়ে চললেন ভাই দাদা ভাই একটু শুনুন বাড়িতে গেলেন বেলবাচ্চা বিবি সাহেব আর সবাইকে বাবা তৈয়ার করে নিলেন হোসাইনে বার বাবা কাফেলা নিয়ে বাবা সকাল সকাল বাবা মদিনার থেকে বাবা মক্কার দিকে রওনা দিয়ে দেবে মক্কার দিকে রওনা দিয়ে দিবেন কি জন্য এই জন্য নবী দিনকে বাঁচাবার জন্য একটা নয় দুটা নয় বাবা হোসাইনের কাছে বাবা এইভাবে চিঠি আসতে আরম্ভ করলো ওদিকে ইয়াজিদ বাবা অত্যাচার শুরু করেছে ইয়াজিদ বাহিনী অত্যাচার শুরু করে দিয়েছে তারা বলে চিঠিতে লেখে হুজুর আমাদের কাছে আপনার বাবা ছিল ইমাম আমাদের কাছে আপনার দাদা ছিল ইমাম আমাদের কাছে আপনি এখন বর্তমানে ইমাম আমাদের কাছে কোনো খলিফা নাই আমাদের কাছে কোনো পীর সাহেব নাই বলা যাবে না সুবহানাল্লাহ আমরা যোগ্য পীর খোঁজা পাচ্ছি না হুজুর কার হাতে বায়াত পাঠ করব ইয়াজিদের হাতে বায়াত পাঠ করব না আপনার বাবাকে মেরেছি আপনার দাদাকে মেরেছি চিঠি দিয়ে দেখেন বড় বড় সাহাবী সাহাবিয়ার নাম বড় বড় আশিকের নাম বড় বড় শিয়ায়ের নাম এ বিরাদার নসলা সবার বাবা চিঠিতে খাতে বাবা লিখে হোসাইনের হাতে বাবা এক নয় দুই নয় কমবে 150 খানা বাবা চিঠি এসেছে কোন রায়াত এসেছে 175 খানা চিঠি কোন রায়াত এসেছে তার থেকে বেশি বাবা এসেছি প্রত্যেকটা চিঠিকে হোসাইন বাবা নেয় আর সিন্ধুকে ভরে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নাম একাদ আশিকের নাম বাবা ওই চিঠিতে বাবা লেখা আছে হোসাইন ভরছেন আর রেখে দিচ্ছেন বেরাদার মুসলিম উনি জানেন যে এরকম হবে চিঠি গেলে বাবা ভরে নিলেন মুক্তার সাহেব করে বলে দি এবার হোসাইন সকাল সকাল বাবা বেরিয়ে চলে যাচ্ছে বেরাদার নসলা হোসাইনের একটা বেটি যার নাম হচ্ছে সুগরা এই সুগরা বলছে আব্বাকে আমার মাতা পিতা সবাই রেডি হচ্ছে ভাই রেডি হচ্ছে দাদা রেডি হচ্ছে কাকা কাকি সবাই রেডি হচ্ছে কিন্তু আমার এখানে একবার কেউ বলছো না হোসাইনের বেটি সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো না হুজুর আমি একটু নিজেকে আমার আব্বা জানকে মাতা জানকে জিজ্ঞেস করি এবার সুগরা যাওয়ার পরে আবার কাছে বলেন আব্বা গো ও গো আমার প্রাণের আব্বা ও গো আমার জানের আব্বা সকাল সকাল আপনারা কোথায় যাচ্ছেন রাস্তা নিচ্ছেন একটু বলে বলে বেটি সুগরা আমার নবী দিনের ডাকে এসেছে জোরে বলো সুবহানাল্লাহ বেরাদার নসলাম আমার নবী মোস্তাফা সাল্লামের দিনকে জিন্দা করার সময় এসেছে ওর বেটি সুগরা আমার নবী মোস্তাফার দিনে একটু বাবা ঘুম ধরেছি ওই ঘন্টা ছোটাতে আমি হোসাইনে যাচ্ছি ফিলহাল মক্কায় তুমি বাড়িতে থাকো তোমার গায়ে জ্বর সুগরা বলে হুজুর আমাকে একাই রেখে দিয়ে চলে যাবেন বলল খান এক মাস পরে জ্বর ভালো হবে তোমাকে নিয়ে যাওয়া হবে মুক্তাসার করে বলে দিই বেরাদার নসলাম সুগরা বলে আব্বা গো আমি কি অন্যায় করেছি আমাকে আপনি একা এখানে রেখে চলে যাবে বলে সুগরা তোমাকে এখানে একলাই থাকতে হবে সুগরা বলে হুজুর আমাকে একাই রেখে যাবেন আমাকে ভালো একাই লাগবে না তবে হুজুর সবাই চলে যাচ্ছে আমার আম্মা ডাকে আমার মা জননীকে আমার দরদ ডাকে হুজুর আমার কাছে আমার মাকে রেখে দি আপনাদেরকে আমি ভুলে থেকে যাব কোচি আসগারকে ভুলে যাব কিন্তু আমার মাটাকে আপনি নিয়ে যাবেন বেরাদার নসলাম বেড়ি কোচি আসগারের কে ভুলে যাব এ কথাটা বলে ফেলেছেন এবার বেবে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ক্ষান্ত হলেন আব্বাজি কথাটা বললেন বেড়ে সুগরা চিন্তা করো না চিন্তা করো না তুমি যখন তোমার মাকে চাইছো এরে বেটি শোনো আদিন তো বিনতে রাসুল তিন ধরনের ফাতেমা যার কবরখানা রয়েছে জান্নাতুল বাকিতে তোমার মায়ের কবরখানা মার মুখখানা যখন তোমার মনে পড়বে আমার মা ফাতেমা কবরখানা একবার দেখে
নিব এইভাবে হোসাইন বেটিকে তাসাল্লি দিলেন বাবা বেটি কখনোই বুঝতে চাইল না এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা কাফেলা ছেড়ে বাবা মক্কা থেকে বাবা মদিনা থেকে মক্কায় চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনায় বাবা চলে যাবেন বেরাদার এইভাবে একটা দুটা করে কাফেলা বাবা বাড়তে আরম্ভ করলো হোসাইন বেরাদার মুসলাম মক্কা মুক মদিনা থেকে মক্কার দিকে বাবা রওনা দিয়ে দিলেন রাস্তাতে বাবা একজন বাবা শায়রের সঙ্গে আরবি শায়রের সাথে দেখা হলো আব্দুল্লাহ ইবনে মতির সাথে রাস্তায় দেখা হলো আব্দুল্লাহ ইবনে মতি জিজ্ঞাসা করেন হুজুর ওগো ইবনে রাসূল ইমামে হোসাইন আপনি যাবেন কোথায় তো উনি বললেন আমি যাব মক্কায় তো উনি বললেন হুজুর আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে আপনি মক্কায় যাবেন না আপনি যাবেন কুফায় আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি যাবেন কুফা দেশে হুজুর বেরাদার মুসলাম বলে ঠিক আছে হুজুর আপনাকে একটা ওসিয়ত করি সব জায়গায় যায়েন হুজুর কিন্তু কুফা যায়েন না এই জন্য কুফা জায়গাটা ভালো না কুফাতে যারা গেছে দাদা গেছে বাবা গেছে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হুজুর আপনি যায়েন না জায়গাটা ভালো না যাব না মদিনা মক্কা যাব কিন্তু দিনের কথা তো কেউ জানে না হোসাইন তো বাবা কুফারের দিকে বাবা রওনা দিতেছে এবার হোসাইন বাবা মদিনা ছেড়ে বাবা পৌঁছে গেলেন মক্কায় মদিনা ছেড়ে পৌঁছে গেলেন মক্কায় বেরাদার মুসলাম এবার মক্কা থেকে বেরাদার একটা দুটা করে কয়েকটা মাস ওইখানে থাকলেন যেই বাবা তিনি মক্কাতে ঢুকলেন সাহাবা ইকরামের আবার যেন ভিড় লেগে গেল সাহাবা ইকরাম বাবা জমা হয়ে গেল সবাই হোসাইনকে বাবা দেখতে আসলো যে হোসাইন এসেছে নবী মুস্তাফার নায়েব এসেছে এ বেরাদার হোসাইনকে দেখার জন্য সবাই যেন পাগল পড়া আজ বেরাদার হোসাইন যখন এসেছে সবাই যেন ওই কাবার দেশ থেকে বেরাদার চত্বর থেকে হোসাইনের গৃহে সবাই যেন আসছে বেরাদার সাল্লাল্লাহু সবাই যেই দেশে আল্লাহর ঘর কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরটা কার না দেখতে মন চাই বেরাদার সাল্লাল্লাহু খোদা তোমার কাবা ঘরে দেখো হমদের মেহমান করে কত হজ মক্কা গেল আমার যাওয়া হলো না স্বপনে আমি দেখে সোনার মদিনা স্বপনে আমি দেখে সোনার মদিনা নবের দেশে চলো না জিয়ারতে ওই মদিনা আমি দেখি সোনার মদিনা স্বপনে আমি দেখি সোনার মদিনা স্বপনে আমি দেখে সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে ডাকা হমদের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে ডাকা হমদের মেহমান করে কত হজ মক্কা গেল আমার যাওয়া হলো না স্বপনে আমি দেখে সোনার মদিনা স্বপনে আমি দেখে সোনার মদিনা নবে দেশে চলো জিয়ারতে ওই মদিনা সম্পূর্ণ আমি দেখে সোনার মদিনা টাকা কড়ি হিনায়েছে আমার সাধু জেগেছে মদিনা যাওয়ার সুবহানাল্লাহ মদিনা জান্নাত থেকে বেশি সুন্দর জান্নাতের কোন ওইরকম জায়গা নাই বেরাদার মুসলাম যে এত সুন্দর হয় যেখানে নবী মুস্তাফা আরাম করতেছেন বেরাদার মুসলাম ওই জন্য জায়গাটার নাম রিয়াজাতুল জান্নাহ বেরাদার মুসলাম রোজা নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি যেই ব্যক্তি আমার রোজাকে জিয়ারত করে নিল ওই ব্যক্তির জন্য আমার সাফায়াত অজীব হয়ে গেল বলুন আমিন আমিন সবার নসিবে যেন আল্লাহ লিখে দেয় নবীর রোজা দেখার বেরাদার মুসলাম বাদে সবাই বুজুর্গ দোস্তরা খোদা তোমার টাকা করি নাই যে আমার সাধু জেগেছে মদিনা যাওয়ার টাকা করি নাই যে আমার সাধু জেগেছে মদিনা যাওয়ার আমি অথম অর্থ পেয়ে মদিনা দেখতে পেলাম না স্বপনে আমি দেখে সোনার মদিনা স্বপনে আমি দেখে সোনার মদিনা নবে দেশে চলো না জিয়ারতে ওই মদিনা জিয়ারতে ওই মদিনা স্বপনে আমি দেখে সোনার মদিনা স্বপনে আমি দেখে সোনার
সোনার মদিনা হাজিরা সাবটে কে ডেকে খাইয়ে দাওয়া সকলকে বলে জোরে বলুন সুবহানাল্লাহ দেশের মানুষকে খাওয়াতে হবে না বেটা বেটিকে ডেকে খাওয়াতে হবে পড়োশিকে শুধু খাওয়ালে হবে না মাতা পিতাকে ডেকে খাওয়াতে হবে হজ করতে কত মানুষ যাচ্ছে বাবা বেটা বেটিকে খুশি করে যাচ্ছে না যাচ্ছে জি হকুল্লাহ আর হকুল ইবাদ বান্দার হক আর আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে যদি আপনি মক্কাও চলে যান মদিনাও চলে যান পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি চলে যান না কেন ভালো থেকে ভালো কাজ করেন না কেন বান্দার হক যদি আপনি মেরে দেন তো তৈয়ার থাকেন এতখানে জমিন কিনেছেন বেটার জন্য আপনি দিয়ে দিলেন গোটায় আর বেটির জন্য কিছু রাখলেন না বেটির জন্য কয় ভাগ বেটির এক ভাগ আর বেটার দুই ভাগ এই ফয়সালা আমার শেখ খোদা আলী মুশকিল কুশা হায়দার কাররার বেরাদার হোসেন জগৎবাসীকে দিয়েছেন একজন ইহুদি বেরাদার প্রশ্ন করছে হুজুর যে দাড়ির আরবি কোরআনে কোথায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ দাড়ির আরবি কোথায় আছে আমার শেখ খোদা আলী কত বড় পণ্ডিত ছিলেন বাবা আজকে ভাবছেন যে দুনিয়াতে আমরাই শুধু পণ্ডিত না জি বাবা আলীর মতন পণ্ডিত কেউ নাই আমার শেখ খোদা আলী মুশকিল কুশা হায়দার কাররার বলছেন ভাই রে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যার ভালো জমে না হবে তার ভালো ফসল হবে জোরে বলুন সুবহানাল্লাহ না বলছে হুজুর আমার তো ভালো জমিন নাই তাই আমার ফসল কম আর আপনার ভালো জমি তাই আপনার ফসল বেশি বুঝাই নিল বেরাদার মশলা যে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বাবা দাড়ির বাবার বলে না বাবা জমিন বলে ঘোষিত করে দিয়েছেন বাবা এ মুখ বলে ঘোষিত করেছেন বেরাদার মশলা যার মুখটা সুন্দর হবে বেরাদা যার মুখে বাবা ঘন দাড়ি হবে জানবেন আর জমিনটা বড় ভালো আর যার মুখে বাবা কম দাড়ি হবে তার বাবা মনটা বেরাদার অত ভালো হবে না এ বেরাদার মশলা মজ্জা সামান্য বুজুর্গ দস্তরা ইহুদি বুঝে ফেলেছে এইরকমই একটা প্রশ্ন বেরাদার অনুসলাও আমার মাওলা আলী শেরে খোদা রাদে আল্লাহ তালা আনহর সম্মুখে বাবা পেশ হয়েছে বেরাদার অনুসলাও সেকে দিন আমার রাদে আল্লাহ তালা আন বাবা একটা ফয়সালা দিতে গিয়েছিলেন দিতে গিয়া ফয়সালা দিতে দিতে বেরাদার অনুসলা ওই ফয়সালাতে বাবা একটা কাম হয়ে গেল মাওলা আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বাবা ওই ফতোয়াটা বাবা উল্টা হয়ে যাচ্ছিল আমার মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশার কাছে বাবা ফতোয়াটা পেশ করা হলো কয়েকবার সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলিম বেঁচে গিয়েছেন মাওলা আলীর কারণে জোরে বলুন সুবহানাল্লাহ আলীর কারণে সেকেদরা উমার বেঁচে গিয়েছেন বেরাদার সেকেদরা উমার রাদে আল্লাহ তালা আন বাবা বেঁচে গিয়েছেন কিভাবে বেঁচেছেন একটু তার তাজগারা দিতেছি এ বেরাদার অনুসলো মজ্জা সবাই একটু শুনেন আমার মাওলা আলী শেরে খোদা দরবারে বাবা বেশ করা হলো দুটা নারীকে বেরাদার অনুসলাও ওই নারী দুটার মধ্যে ঝগড়া হচ্ছিল কি ঝগড়া একটা নারী বলছে পুত্র সন্তান আমার আর একটা নারী বলছে পুত্র সন্তান আমার আর নারী বাবা সন্তানটা কেউ নিতে চাইছেন বাচ্চা অদল বদল হয়ে গেছে বাইরে আদার মশলা তো কে বলছে না যে আমি বাচ্চা নেব আমার মা খালারে এক গোছা টাকা দিয়ে সে বেরাদার মশলা তো মাওলা আলী শেরে খোদা এক কথায় ফয়সালা করে দিলেন কি কথাই বাবা একটু শুনেন এই বেরাদার মশলা এই যে আপনার ফরজিয়াদের ভাগটা একটু শিখেলেন বেরাদার মশলা তো আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বললেন এই দুই নারী তুমি বলছো আমার বাচ্চা তুমি বলছো আমার বাচ্চা ওই বলছে আমার বেটা ওই বলছে আমার বেটা তো বেটা কার আর বেটি বেকার এর ফয়সালা আলী করছেন মাওলা আলী শেরে খোদা করে দিচ্ছেন তোমার শেরে খোদা আলী বললেন যাও এই দুটা নারীকে বলো এরা যেন ভিতরে অন্তর্বহনে যাওয়ার পরে দুজনেই নিজের স্তন যেন শোষণ করে নিজের স্তন মানে দহুত করে দুহে নাই বেরাদার নসলাও দহুত করা হলো এ বেরাদার নসলাও শেরে খোদা আলী মুশকিলে কুশা হায়দারে কাররারের দরবারে পেশ করা হলো মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা এবার ওই দুধকে নিয়ে কি করলেন দুইটা খোদার বান্দা দু হাজার করে চার হাজার টাকা খোদার ঘর মসজিদে একটু লাগাতে পারবে আসেন কেউ খোদার বান্দা দুইটা খোদা